নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম, জমাজলেন নাজেহাল নিউ ভগতপুরের স্থানীয়রা, আন্দোলনের হুঁশিয়ারি। প্রস্তাবিত বিমানবন্দর, সহস্রাধিক শ্রমিকদের স্বাক্ষর সম্বলিত বয়ানপত্র জেলাশাসককে। ঈদের রাতে আছেমগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। জমাজলের সমস্যায় নাজেহাল শহরতলির বৃহত্তর নিউ ভগতপুর এলাকা স্বাধীনতার 75 বছর অতিক্রান্ত হলেও গ্রাম কাছারের বিভিন্ন এলাকা এখনো উন্নয়ন পরিষেবা থেকে বঞ্চিত রয়েছে, যার এক দৃষ্টান্তমূলক উদাহরণ শহরতলির বৃহত্তর নিউ ভগতপুর এলাকা। শহরের জমাজল নিষ্কাশন নিয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও ভগতপুর এলাকায় জমাজলের সমস্যা নিয়ে স্থানীয় জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। বুধবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এলাকার ভুক্তভোগী জনগণ জানান যে উন্নয়নের আশ্বাস দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা প্রত্যেক নির্বাচনের সময় ভোট বৈতরণী পার করতে ভগতপুরবাসীকে দীর্ঘ বছর ধরে ব্যবহার করে আসছেন, কিন্তু এখনো কাজের কিছুই হয়নি। এমন অবস্থায় এলাকার বর্তমান অবস্থা এত ভয়াবহ রূপ ধারণ করেছে যে গর্ভবতী মহিলা সহ বিভিন্ন রোগে আক্রান্ত মানুষকে চ্যাংদোলা করে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। আমরা অম্বিকাপুর অষ্টম খণ্ড, আমরা তো আমরার সমস্যা হইল গিতা, আমরা কোনো দলীয় নেতার সঙ্গে আমরার কোনো ইয়ে নাই। আমরার প্রথম সমস্যা হইল এই যে জলের সমস্যাটা, এখন এতভাবে ডেভেলপ হইতেছে জনসাধারণ, সবই মাটি ফেলাইতেছে, যার ফলে নাকি আমরা কী হয় জলটা উপরের দিকে উঠছে। তো এখন এই যে আমাদের বিল যে আছে সেই বিলের জল যাওয়ার জায়গা নাই, যার ফলে নাকি আমরা এই জলের রাস্তা যত উঁচা করি তবুও আমরা গড়বাড়ি আমরা জলে ডুবাইতেছে। একটু আগে তো আপনারা গিয়া সার্ভে করছেন দেখছেন, তো আমরার উদ্দেশ্য হইল সরকারের প্রতি আমাদের খুব দৃষ্টি আকর্ষণ করা। সরকারের অনুরোধ আমরা যে আমাদের এখানে সরকারি একটা যদি আমরা যদি রাঘব স্কুলের দিকে যদি বড় যদি ড্রেন যদি না হয় তাইলে আমরা এই দুর্ভোগেই ভোগ। শুধু তাই নয়, জমাজলের সমস্যা নিয়ে রেহাই পায়নি এলাকার খুদে পড়ুয়ারাও। জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় নিউ ভগতপুর এলাকার ছাত্রছাত্রীরা জমাজলের কারণে পড়াশুনো থেকে বঞ্চিত হচ্ছেন, কারণ সড়কের বিভিন্ন স্থানে থাকা পুকুরসম গর্তের জমাজল অতিক্রম করে বিদ্যালয়ে যেতে পারছে না স্কুল পড়ুয়ারা। এছাড়াও জমাজলের সমস্যা নিয়ে বিভিন্ন পরিবারও প্রভাবিত হচ্ছেন, বিভিন্ন ঘরে জল ঢুকে যাওয়ায় যাবতীয় সামগ্রী নষ্ট হচ্ছে বলে জানান ভুক্তভোগী জনগণ। বর্তমানে এলাকার জ্বলন্ত সমস্যার কথা তুলে ধরে সরকারকে অতি সত্বর নিউ ভগতপুর এলাকায় জল নিষ্কাশনের জন্য একটি নালা নির্মাণ করার এদিন জোরালো দাবি জানান তারা, অন্যথায় আগামীতে আন্দোলন ভয়াবহ রূপ ধারণ করবে বলেও এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দেন তারা। আজকে মানে হাতির পথ স্যাংশন হয়েছে, হাজার লেগে কিন্তু জলের কোনো রাস্তা নাই। আতিফত মানে খাজ চলের, ব্লক বনি চলের, সব কিছু খাজ চলের, হ্যাঁ ঠিকাদারে কন্ট্রাক্টারে খাজ করের, এমএলএ এমপি এগুলো তো সম্পূর্ণ স্থানীয় মানে একদম মুচের হাতের কিনারে। এগুলো এই যে এলাকার জল যখন রাস্তা নাই, হাতির পথে খাজ চলের ঠিক আছে, কিন্তু ডেন তো কম সময় একটা স্যাংশন করতে বড় করি। হ্যাঁ এই ডেনের কোনো ব্যবস্থা নাই আমরা বানিয়ে দিব, কিন্তু রাস্তা তো আর হয় না। নিউ ভগতপুর মানে এলাকাটাই মানে জলে ডুবা, খালি আমাদের গল্লি না পুরা এলাকাটাই জলে ডুবা। একটা বড় করে যদি একটা ডেনের রাস্তা করে সরকারে তাহলে সম্পূর্ণ এলাকাটা আমরা বাঁচি যাই, আর খালি আমাদের গল্লি নাই, জনজাগরণ লেন নাই, পুরো এরিয়া নিউ ভগতপুর এলাকাটাই মানে একদম জলে ডুবাইল। এখন তো ধান খেতেই মানুষে করেন না, বাড়িঘর হয়ে গেছে, কিন্তু বাড়িঘর করায় কি হইব, ফাঁকা ঘরে জল ডুবে, খাসা ঘরে জল ডুবে। এই দেখেন গড় লেট্রে টাইম দেউকা যেদিকে রাস্তা পাই দিকে করুক, সরকার ইচ্ছা করলে যে কোনো দিকে জলের রাস্তা নিতে পারে,
যেরকম দিকে ইচ্ছা যদি করে আমার এমএলএ এমপিএ আমাদের পঞ্চায়েত এরিয়ার পঞ্চায়েত হইল সুদার দাস জেডপিসি আছে হ্যাঁ তারপরে আপনার মেম্বার আছে বিট মেম্বার আছে হ্যাঁ বিট মেম্বার তো মানে এইগুলো কোনো ইয়েই নেই না এলাকারই নেই না যে কোন দিকে জল রইব নেই না বিট মেম্বার তো এইগুলো গিয়া পঞ্চায়েত রিপোর্ট দিত কিংবা রিপোর্ট দিত দীপান চক্রবর্তীর এখানে রাজীব রায়ের এখানে দিলে তো তারা এখানে আমরা অনুরোধ যে দিকে আমরা খারোর দোষী না আমরা জল রাস্তাটা করিয়া দেও আমরা এলাকাটা বাসি যাই নিউ ভগতপুর বাসি যাই খালি আমাদের গল্লি না প্রস্তাবিত বিমানবন্দরের বিরোধিতা করে বুধবার বরখলা বিধানসভা কেন্দ্রের ময়নাগুরু লালবাগের প্রায় 2328 জন শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে তাদের স্বাক্ষর সম্বলিত বয়ানপত্র জেলা শাসকের হাতে তুলে দেন পরে বক্তব্য রাখতে গিয়ে অসম মজুরি শ্রমিক ইউনিয়ন সহ বাগান শ্রমিকরা সংবাদ মাধ্যমকে জানান যে ময়নাগুর ও লালবাগের গণশুনানিতে প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দরের জন্য চা ফসলের 2500 বিঘা জমি অধিগ্রহণের সকল শ্রমিকদের সর্বসম্মত বিরোধিতা সহ কতিপয় ইউনিয়নের স্বাক্ষরিত মৌ চুক্তি অস্বীকার করেছেন তারা শ্রমিকরা স্বাক্ষর সম্বলিত বয়ান নামায় উল্লেখ করে বলেন যে 2500 বিঘা জমি বাঁচানো সহ সবুজ বাগান রক্ষা করা ও সেই জমিতে কর্মরত 2 থেকে 3 হাজার শ্রমিকদের জীবন জীবিকা রক্ষা করা এসব বিষয়ে চিন্তা না করে মৌ চুক্তি করা তা মোটেই গ্রহণযোগ্য নয় 30টির অধিক জমিতে নতুন করে ফসল উৎপাদনের জন্য মালিক পক্ষের তরফে যে আশ্বাস দেওয়া হয়েছে তা বাস্তবায়ন করে দেখানোর জন্য স্বাক্ষর নামায় এদিন দাবি জানান তারা এছাড়াও শ্রমিকদের 6 দিনের মজুরি সহ কাজ দেওয়া এবং তাদের কর্মসংস্থানের রূপরেখা নির্ধারণ করারও কথা জানান তারা শ্রমিকদের জমির পাট্টা প্রদান পিএফ গ্রেচুইটি ও মজুরি মিটিয়ে দেওয়ার যে কথা মালিক পক্ষের তরফে বলা হয়েছে তা লিখিতভাবে শ্রমিকদের জানানোর দাবি জানান সংস্থার কর্মকর্তারা শ্রমিকদের প্রচলিত আইন অনুযায়ী শ্রমিকদের অধিকার সম্পর্কে ও বিভিন্ন বিষয়ের আইনি বৈধতা সম্পর্কে শ্রমিকরা সম্পূর্ণভাবে অবগত নন তাই শ্রমিকদের স্বাক্ষর সম্বলিত বয়াননামায় উল্লেখ করা প্রত্যেকটি বিষয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করার এদিন প্রশাসনের কাছে দাবি জানান শ্রমিকরা আমরা সবাই এসেছি আমাদের মতামত নিয়ে আজকে কতজন মানুষ এসেছে 2328 জন অখনকে আপনারা এয়ারপোর্ট মানবেন না কোনোভাবেই না কোনোভাবেই না কোনোভাবেই বলতে আমরা মানতাম যদি আমাদের ডলু টি গার্ডেনে কোনো খাস জায়গা পড়ে থাকত কিন্তু যেহেতু ডলু টি গার্ডেনে কোনো খাস জায়গা নেই খাস জায়গা যখন নেই তাহলে তো চারা গাছকে উপড়ে দেওয়ার মানে যোজনা চলছে এখানে আর এটা আমরা প্রথম থেকেই মানছি না আর মানব না যেহেতু এখানে আমাদের পেটে পিঠের ব্যাপার আছে তাছাড়া শিলচরের অনেক ধনী ধনী ব্যক্তিরা আমাদের ডলু টি গার্ডেনে একটা দর্শনীয় স্থান তো চা গাছের উপরে অনেকটা সিরিজ গাছ আছে এই গাছগুলো উপড়ে দেওয়ার পরে শুধু গরিবের পেটে পিঠেই যে মানে লাভ পড়বে এরকম বিষয় না বিষয়টা হচ্ছে ডলু গার্ডেনে যদি এয়ারপোর্ট হয় তাহলে আমাদের অঞ্চলে যেটা আমরা এখন একটা শুদ্ধ বাতাবরণ পরিষ্কার আবহাওয়ার আমরা বসবাস করছি সেটাও মানে কেড়ে নেওয়া হচ্ছে তাই রুজি রোজগার ঈদের রাতে পাথারকান্দির আছিমগঞ্জে সংঘটিত হলো এক ভয়াবহ অগ্নিকাণ্ড এতে 5টি দোকান পড়ে ছাই হয়ে যায় এছাড়াও একটি মসজিদের আংশিক ক্ষতি হয়েছে মঙ্গলবার রাত 3:30 নাগাদ এই ভয়াবহ অগ্নিকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের সূত্র মতে জানা গেছে আগুনে পুড়ে ছাই হওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে নাজিম মেডিকেল হল আজিজুর রহমানের ইলেকট্রনিক্সের দোকান এক রেস্তোরাঁ সহ ঠান্ডা পানির দোকান এক ফার্নিচারের দোকান এবং ধনকরের দোকান সহ এক নবনির্মিত মসজিদ এদিকে আজিজুর রহমানের দোকানের ভিতরের এক পাশে থাকা রইসুল হকের মিনি কম্পিউটারের দোকানও পুড়ে যায় প্রত্যক্ষদর্শীদের মতে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রায় 1 কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে ঘটনার পর বুধবার পাথারকান্দি পুলিশ তদন্তে নেমে পুরো বিষয়টি খতিয়ে দেখে এতে শর্ট সার্কিট বা পরিকল্পিতভাবে অগ্নি সংযোগের যোগসাজ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ এ মর্মে
MSF এর বড়াগভেলি জোনের ইনচার্জ বদরুল হক জানান যে ঘটনার সময়ে পাথারকান্দি ও নীলামবাজার দমকল বাহিনীকে খবর দিলে পাথারকান্দি দমকল ইঞ্জিন মাত্র 4 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই নীলামবাজারের দমকলের একটি ইঞ্জিন প্রায় 15 কিলোমিটার দূর থেকে ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু ততক্ষণে আগুনের করাল গ্রাসে 5টি দোকান সহ মসজিদ পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় জনগণ সহ 3টি দমকলের ইঞ্জিনের জোর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বরাত জোরে রক্ষা পায় বৃহত্তর আজিমগঞ্জ বাজার এলাকার অসংখ্য ছোট বড় দোকানপাট সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও জনগণের বসতবাড়ি। গত রাতে প্রায় 3:30 ঘটিকার সময় আসিমগঞ্জ গেট মসজিদ ঠিক দক্ষিণ সাইডে প্রায় 6টা দোকান সহ মসজিদ জ্বলিয়া পুড়িয়ে গেছে। এগুলা এখানে একটা দোকান আছে, একটা হলো ফার্মেসি, আরেকটা মেডিকেল হল, আর এর পরটা হইল কি আজিজুর রহমান, আর এটা হইল কি ইলেকট্রনিক দোকান, এই সহ লইয়া আসলো। এর পরটা হইল জিয়াউলক রেস্টুরেন্ট, এর পরটা হইল জিয়াউলক টিম্পার, এর পরটা হইল গিয়া লেফের দোকান, এরপরে হইলে আমরা মসজিদ। প্রায় 1 কোটি টাকা সায় সামান আসলো এখানে, সবটুকু জ্বলিয়া সালি দিয়া। এরপরে আমরা এখানে খবর পাইয়া প্রায় 3টার সময় আইয়া আজিছি। আজার পরে আমি ফায়ার ব্রিগেডের লগে যোগাযোগ করছি, ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে তারা গাড়ি লইয়া 2টা আপনার হঠাৎ আইসে, এবং নীলামবাজার থেকে নীলামবাজার অফিসার লগে যোগাযোগ করছিলাম, তাই নারে একটা ফাটল দিয়েছেন। গতি এরা হওয়ার কারণে বর্তমান অবস্থায় এগুলা নিয়ন্ত্রণ আছে। বুধবার উধারবন বিধানসভা কেন্দ্রের ডুমুরঘাট এলাকার ঐতিহাসিক শিব মন্দিরের দ্বার উদ্ঘাটন করলেন বিধায়ক মিহির কান্তি সোম। এদিন সকাল 10:30 নাগাদ মন্দিরের দ্বার উদ্ঘাটন করেন বিধায়ক। উল্লেখ্য, 2020-21 অর্থবছরের বিধায়ক আনটাইট তহবিল থেকে এই মন্দিরের সংস্কারের জন্য 8 লক্ষ টাকার অনুমোদন করে মন্দিরের কাজ শুরু করা হয়। পরে এই মর্মে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে উধারবন মণ্ডল বিজেপির সভাপতি নবারণ চক্রবর্তী বলেন, দীর্ঘদিন থেকে আদদ অঞ্চলের জনসাধারণের অন্যতম দাবি দাওয়ার মধ্যে ছিল এই মন্দির। এদিন মন্দিরের দ্বার উদ্ঘাটনে এলাকার জনগণের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে বলে জানান। আগামীকাল সমস্ত পূজোবিধি পালন করে মন্দিরে বিশেষ পূজা সহ ভগবান শিবের বিগ্রহ প্রতিষ্ঠা করা হবে বলে মন্দির পরিচালনা কমিটির তরফ থেকে জানানো হয়েছে। বিধায়কের এহেন কর্মকলাপের ভূয়সী প্রশংসা করেন এলাকাবাসীরা। যে কোনো কিছু বানানো বড় বড় সহজ, হয়তো অনেক কষ্ট করতে হয়েছে এই জিনিস, আজকে আমাদের বিধায়ক কাছে বলে আমরা স্যাংশন পেয়েছি, বানানো হয়েছে। কিন্তু বানানোর সহজ, এটাকে চিপ করে রাখা, এর পবিত্রতা রক্ষা করা, এই মন্দির যেখানে স্বচ্ছতা থাকবে, যেখানে নিত্য পূজা পাঠ হবে, এবং ভক্ত প্রাণ যারা আছেন সমগ্র এলাকা, শুধু ডুমুরঘাটের নয়, দিন দুপুরে শিলচর ব্যাংক অফ বরোদার সামনে থেকে বাইক চুরি করে পালালো দুষ্কৃতীরা। ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার। জানা গেছে, শিলচর সোনাই রোডের বাসিন্দা বাসুদে জরুরি কাজের জন্য এদিন শিলংপট্টি স্থিত ব্যাংক অফ বরোদায় যান। ব্যাংকের সামনে তার বাইকটি রেখে তিনি উপরে থাকা বরোদা ব্যাংকে টাকা তুলতে যান। কাজ শেষে ব্যাংক থেকে বেরিয়ে দেখেন তিনি যেখানে বাইক রেখেছিলেন সেখান থেকে তার বাইকটি নেই। অনেক খোঁজাখুঁজি করেও তিনি বাইকের কোনো সন্ধান পাননি। অবশেষে বাধ্য হয়ে শিলচর সদর থানায় এ মর্মে বাইক চুরি সংক্রান্ত মামলা দায়ের করেন তিনি। চুরি হওয়া বাইকটির নম্বর AS11E3939 এবং মডেল সুপার স্প্লেন্ডার বলে এজাহারে উল্লেখ করেন তিনি। এদিন তিনি পুলিশ প্রশাসন সহ জেলা প্রশাসনের কাছে অতিসত্বর তার বাইকটি তার কাছে ফিরিয়ে দেওয়ার করুণ আর্জি জানান। আপনার বাইকটা কোন সময় চুরি হয়েছে?
আমি প্রথমে এখানে সদর থানাতে গেছি, তারা কইছি পাওয়ার পরে তারা রেডিং পার্টি ইনফর্ম করছে, এরপরে আমরা কইছি তুমি লিখিতভাবে অভিযোগটা জানাও, এরপরে একটা এফআইআর দাও, তারপরে আমরা আপনি এফআইআর দিছুননি? এফআইআর আমার দিতে পারছেন, আমার কাছে ইঞ্জিন নাম্বার চেঞ্জেস নাম্বারটা নাই, আমি ঘরে যেতে লাগবো, আমার রেজিস্ট্রেশন কার্ডটা আনতে লাগবো, ওটা আনিয়ে পরে আমি এফআইআর লিখে দিতাম। কাঁচাখাল রেল জংশনের লেভেল ক্রসিং এর দাবিতে এবার বৃহত্তর আন্দোলনে নামছে স্বচ্ছ এনজিও। আগামী 9 মে সোমবার সকাল থেকে 50,000 জনতার মৌলিক দাবি পূরণে অনির্দিষ্টকালীন রেল রক্ষো আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এদিন গুয়াহাটি শিলচর স্পেশাল ট্রেন সহ রাত অবধি চলাচল করা প্রত্যেকটি রেল অবরোধ করা হবে। তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলতে থাকবে। লেভেল ক্রসিং না থাকায় রোগীদের হাসপাতালে, পড়ুয়াদের বিদ্যাঙ্গনে, হাটবাজার, ব্যাংক সহ প্রত্যেকটি কার্যালয়ে যেতে বাধার সম্মুখীন হতে হচ্ছে তাদের। সপ্তাহ দুয়েক আগে হাইলাকান্দির জেলাশাসক রোহন কুমার ঝাড় কাছে চরমপত্র দিয়ে এই অনির্দিষ্টকালীন রেল অবরোধের কথা জানান তারা। এমনকি 2014 লোকসভা নির্বাচনে এই দাবি নিয়ে 292 নম্বর হুরিয়ার এলপি স্কুলে ভোট বয়কট করা হয়েছিল। দিল্লির রেল ভবনে পর্যন্ত দাবিটি উত্থাপন করলেও কোনো ফল পাওয়া যায়নি। তাই 9 মে থেকে অনির্দিষ্টকালীন রেল অবরোধ করতে নামছেন তারা। বুধবার সাংবাদিক সম্মেলনে এসব তথ্য তুলে ধরে স্থানীয় সবাইকে এবং বিভিন্ন সংগঠনের সাহায্য কামনা করেন স্বচ্ছ এনজিওর সম্পাদক শাহিদুর রহমান। দেখুন, এই লেভেল ক্রসিংটা হচ্ছে আমাদের জীবনরেখা। যতদিন পর্যন্ত না এই লেভেল ক্রসিং হবে, আমরা একটা বুটলের মধ্যে যেরকম আবদ্ধ জিনিস থাকে এরকমই আমরা আবদ্ধ থাকবো। কারণ এই লেভেল ক্রসিংয়ের না থাকার কারণে আজ কতটুকু কষ্ট করে আমাদের স্কুল ছাত্রছাত্রীরা যাতায়াত করে, সমস্ত কিছু পাবলিক যে সব এমিউনিটিজ আছে সব কিছু আমাদের রেলের এই সাইডে, অপর সাইডে মানে এটা পড়ে ব্যাংক, স্কুল, কলেজ, অফিস, আদালত, যা কিছুতেই আমাদের হসপিটাল, যেখানে আমাদের যেতে হয় আমাদের এই রেল ক্রস করেই যেতে হয়। সুতরাং এই রেলওয়ে লেভেল ক্রসিংয়ের কতটুকু যে গুরুত্বপূর্ণতা রয়েছে সেটা সবাই অনুধাবন করতে পারছেন নিশ্চয়। আমরা আজকে দেখতে পেলাম যে কিছু সংখ্যক রেলওয়ে আধিকারিকরা এসেছেন, এ ব্যাপারে কি বলতে চাইবেন? দেখুন, এই খবরটা পেয়ে আমরা যখন চরমপত্র পাঠিয়েছি, এই চরমপত্রের পরিপ্রেক্ষিতে আজ এখানে আমাদের স্থানীয় যারা রেল কর্তৃপক্ষের যারা স্থানীয় আধিকারিকরা রয়েছেন, ওনারা এসে আমাদের সাথে আলোচনা করেছেন, এই আন্দোলনের ব্যাপারে ওনারা জানতে চেয়েছেন। এবং জানার পর ওনারা আমাদের কাছ থেকে আমাদের পূর্বে যেসব দেওয়া হয়েছিল মেমো, স্মারকপত্র, চরমপত্র বা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মিটিংয়ের যেসব মাইনোটস আছে সবগুলো ওনারা কালেক্ট করে নিয়েছেন। ওনারা আমাদেরকে জবাব দেওয়ার কিছু নেই, কারণ ওরা তো স্বাভাবিক ছোট্ট পদের মানুষ, অনেক হাই লেভেল অফিসার, ইভেন ডিআরএম যে পর্যন্ত আমাদের কাছে ফেইলার এই ব্যাপারে। সুতরাং ওনাদের দেওয়ার মতো আমাদের কিছু নেই। জাস্ট এখন আমাদের সাথে যেটা আলোচনা হয়েছে, ওনারা এই রিপোর্ট পাঠাবেন এবং এই 9 তারিখ কীভাবে আন্দোলন হবে সেই আন্দোলনের রূপরেখা সম্পর্কে ওনারা জেনে নিয়েছেন। সোনাই পৌরসভার 11টি ওয়ার্ডের নির্বাচিত পৌর সদস্যরা শপথ নিলেন। বুধবার বিকেলে সোনাই মইনুল হক চৌধুরী মুক্ত মঞ্চে কাছাড়ের জেলাশাসক কীর্তিজল্লির পৌরোহিত্যে একে একে সকলের শপথ বাক্য পাঠ করেন। নবগঠিত পৌরসভার চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন 4 নম্বর ওয়ার্ডের কমিশনার শিলু রানী দাস। প্রত্যাশা মতো ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেলেন 7 নম্বর ওয়ার্ডের কমিশনার সাহারুল আলম শেখ। জনপ্রতিনিধি পদাধিকারী হিসেবে শপথ নিয়েছেন শিলচরের সাংসদ রাজদীপ রায়ও। উপত্যকার বাকি সব পৌরসভার নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়ে গেছে। সবশেষে সোনাই পূর্ব বোর্ডের সদস্যরা শপথ নিয়েছেন।
পৌরসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজদীপ রায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক দীপঙ্কর নাথ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকাইস্ত, প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর, জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, জেলা এআইইউডিএফ এর সভাপতি সামিনুল হক বুড়ভুইয়া, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আক্তার হোসেন বুড়ভুইয়া। যে আমিও যেহেতু আমি এই এলাকার সাংসদ, আমি সাংসদ হিসাবে এক্স অফিসিও মেম্বার হিসাবে মানে পদাধিকার বলে আমিও আপনাদের সঙ্গে আজকে সুনাই মিউনিসিপাল বোর্ডের সদস্য হয়েছি। একটু আগে কথা উঠেছে যে আমরা সুনাইকে সুন্দর করার জন্য কি কি পরিকল্পনা নিয়েছি। আমরা অনেক পরিকল্পনা নিয়েছি এবং আমরা যে ইলেকশন ম্যানিফেস্টো দলের তরফ থেকে আজকে থেকে দেড় থেকে দুই মাস আগে ইলেকশনের আগে আমরা জারি করেছিলাম, তাতে আমরা আজকে দিনেও বদ্ধপরিকর হয়ে আছি। আমার কিছু কিছু নিবেদন এই মিউনিসিপাল বোর্ডের কাছে আছে এবং এই জায়গায় আমি বিগত দুই দিন আগে লক্ষ্মীপুরের মিউনিসিপাল ভারতবর্ষ প্লাস্টিক মুক্ত হতে যাচ্ছে এবং এই ভারতবর্ষ যখন প্লাস্টিক মুক্ত হবে তারপরে প্লাস্টিকের যে ব্যাগ আছে সিঙ্গল ইউজ প্লাস্টিক, প্লাস্টিকের ব্যাগ হোক সিঙ্গল ইউজ প্লাস্টিকের কোনো যে জিনিস হোক সেইগুলো বেআইনি হয়ে যাবে। সেগুলোর যদি কেউ ইউজ করে কিংবা সেবা করে কিংবা তা নিয়ে কোনো কাজকর্ম করে তাদের উপরে আইনিভাবে ব্যবস্থা হবে। এবং আমার অনুরোধ এই মিউনিসিপ্যাল বোর্ডের কাছে যে ভারত সরকার সেই আইনটাকে বলবৎ করার আগে, ইমপ্লিমেন্ট করার আগে আপনারা ডিসিশন নেন, রিজলিউশন নেন সুনাই মিউনিসিপ্যাল বোর্ডে যে সুনাইতে আমরা অমুক তারিখ আপনি দিন ধার্য করে দেন। পাথারকান্দি থানাধীন কেউটি সংলগ্ন মুড়াহুড়া গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকা জুড়ে টান টান উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার গভীর রাতে উক্ত গৃহবধূ নিজ ঘরের শয়নকক্ষের ভীমের সাথে গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেলেও এমনটা মানতে নারাজ মৃতের বাপের বাড়ির লোকেরা। বুধবার সকালে স্থানীয় পুলিশ তদন্তে নেমে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিভিল হাসপাতালে পাঠিয়েছে। এ কাণ্ডে হাটখলা গ্রামের বাসিন্দা তথা মৃত গৃহবধূর বড় ভাই জানান, প্রায় আট মাস আগে তার ছোট বোন রাহেনার সাথে জাহিদুলের সামাজিক মতে বিয়ে হয়, কিন্তু বিয়ের পর থেকে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকেরা যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে শুরু করেন। রমজান মাসেও ইফতারির জন্য রাহেনাকে বেধড়ক মার খেতে হয় তার স্বামী সহ ভাসুরের হাতে। বিষয়টি নিয়ে বার কয়েক গ্রামে সালিশি সভা হলেও সমস্যা কাটেনি, তাই রাহেনাকে তারা শেষ পর্যন্ত পরিকল্পনা করে প্রাণে মেরে ঘটনাটিকে আত্মহত্যার রূপ দেবার প্রচেষ্টা করেছে। কেননা যে পরিস্থিতিতে মৃতদেহ উদ্ধার হয়েছে সে পরিস্থিতিতে কেউ আত্মহত্যা করতে পারে না, তারা এ কাণ্ডের উপযুক্ত তদন্ত সহ এতে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে গৃহবধূর শ্বশুর বাড়ির লোকেরা জানান, রাহেনা আত্মহত্যাই করেছেন, তাকে কেউ প্রাণে মারেনি, উপযুক্ত তদন্তে আসল রহস্য বেরিয়ে আসবে। আমরা খবর পাইছি এখানে আমার ফিরে যাবে তো আমরা আইসি আবার করে দেখছি এরকম হাত লাগাই পাড়ার মধ্যে দেখা যায় প্রশাসন আইছে তোমরা উপেক্ষা করে প্রশাসন আবার করে পাবলিক লেগে যাবে পাবলিকে দেখা যায় কইলে ফাঁসি করে হামলা আরম্ভ করছে দিচ্ছে গরু বিক্রে দোসলা জায়গা ভাঙিছে মাইটোর করছে বেচারা অনেক বেচারা গাই যাচ্ছে অনেক চেয়ার টেয়ার ভাঙিছে সালবার মার সার ভাঙিছে সম্পূর্ণ করছে ঘরের বাইরে প্রশাসনে তারা দেখা নেই মেলুকটা কিরম মারা গেল মেলুকটা তো ফাঁস লাগিয়ে মরছে পরিবারও শেষে আছে পরিবারও আছে বেটির বাসুর আছে আর তো বেটা মানুষ নাই। আগামী 8ই মে থেকে শিলচরে শুরু হতে চলেছে বরাক ভ্যালি প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট 2022। মঙ্গলবার শিলচর জেলা ক্রীড়া সংস্থায় এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে এই খবর জানান ক্রীড়া সংস্থার সম্পাদক বিজয়েন্দ্র প্রসাদ সিংহ। প্রতিযোগিতায় মোট চারটি দল, এই দলগুলো হল শিলচর ডিএসএ, করিমগঞ্জ ডিএসএ, হাইলাকান্দি ডিএসএ এবং লক্ষ্মীপুর ডিএসএ। প্রতিযোগিতায় চ্যাম্পিয়নদের জন্য থাকবে নগদ 15,000 টাকা সহ ট্রফি, রানার্স আপ দলের জন্য থাকবে নগদ 10,000 টাকা সহ ট্রফি, এছাড়া প্রতিযোগিতার সেরা খেলোয়াড়দের জন্য থাকবে নগদ 2,000 টাকা সহ ট্রফি বলে জানান তিনি। আগামী
মে মাসের 8 তারিখ থেকে বরাক ভ্যালি প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট 2022 ইন মেমোরি অফ অজিত কুমার বক্সি এই টুর্নামেন্ট আমরা শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যে আমরা করিমগঞ্জ, হাইলাকান্দি এবং লক্ষ্মীপুর ডিএসএর জেনারেল সেক্রেটারির সাথে আমাদের কথাবার্তা হয়ে গেছে, ওনাদের কনফার্মেশন আমরা পেয়ে গেছি এবং কনফার্মেশন পাওয়ার পর আমরা অলরেডি ওনাদেরকে এই ফিক্সচার এবং সঙ্গে একটি ফরওয়ার্ডিং লেটার এবং রেজিস্ট্রেশন অফ প্লেয়ার্স ফর্ম আমরা সব পাঠিয়ে দিয়েছি ওনাদের কাছে। ওনারা রিসিভ করে নিয়েছেন এবং আমাদের সাথে কথাও বার্তা হয়েছে এবং ওনারা রাজি আছেন। আমাদের প্রথম ম্যাচটা আমরা রেখেছি আগামী 8 তারিখ, এই 8 তারিখে প্রথম ম্যাচ খেলা হবে করিমগঞ্জ ডিএসএ ভার্সেস লক্ষ্মীপুর ডিএসএ। 9 তারিখ আমাদের ম্যাচ আছে শিলচর ডিএসএ ভার্সেস হাইলাকান্দি ডিএসএ এবং 10 তারিখ আমরা রেস্ট ডে রেখেছি, 11 তারিখ আমরা রেখেছি ফাইনাল ম্যাচটা। আমরা এই 3টা ম্যাচ নকআউট বেসিসে করছি এই বছর, আমরা জাস্ট একটা ট্রায়াল বেসিসে শুরু করেছি। আগামী বছর আমরা চেষ্টা করব, কারণ হলো যে স্পন্সরশিপ অ্যামাউন্টটা আমি অফিসিয়ালি জানিয়ে দিচ্ছি যে বক্সি পরিবারের পক্ষ থেকে আমাদেরকে 30,000 টাকা দেওয়া হচ্ছে, এর মধ্যে আমরা চ্যাম্পিয়ন দেব 15,000 টাকা, যে দল চ্যাম্পিয়ন হবে রানার আপ দল পাবে 10,000 টাকা এবং বেস্ট প্লেয়ার অফ দি টুর্নামেন্ট সেটা আমরা রেখেছি 2,000 টাকা এবং প্রত্যেকটা সঙ্গে ট্রফি থাকবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। জমাজলে নাজেহাল নিউ ভগতপুরের স্থানীয়রা, আন্দোলনের হুঁশিয়ারি। প্রস্তাবিত বিমানবন্দর, সহস্রাধিক শ্রমিকদের স্বাক্ষর সম্বলিত বয়ানপত্র জেলা শাসককে। ঈদের রাতে আছমগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।